কি বানাবো? ডিম চিংড়া। সর্ষে তেল দিলাম, একটু ঘি দিয়ে দেবো স্বাদের জন্য, দুটো কাঁচা দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন একসঙ্গে বাটা আছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মশলাগুলো সব দিয়ে দেবো, নাড়তে থাকবো একটু, লবণ দিয়ে দেবো, ওই পেঁয়াজের উপরে একটা একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেবো, আমি ওই ডিমের মধ্যেখানে একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, ধনে কুচুনো পাতা আছে, ধনে পাতা কুচুনো, ধনের পাতা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, নাচকে চিনতে শেয়ার করবেন, ফলো করবেন, লাইক করবেন, এর নাম হচ্ছে ডিম চিংড়া, আমাকে আমাদের এখানে এটা বলে, আপনাদের এখানে কী বলে আমাকে কমেন্ট করে জানাবেন, খেতে কিন্তু দারুণ। আরেকটা জিনিস দিয়ে দেবো, এদিকটা একটু নুন দিয়ে দেবো, দেখুন এবার আমি এগুলোকে উল্টে দেবো, এবারে ধরে ধরে একটু উল্টে দেবো, এগুলোকে এবার একটা একটা করে আস্তে করে আলতো করে উল্টে দেবো, দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে, ডিমের ভাত দিয়ে খেতে একে হেভি লাগে, আমরা খাই মাঝে মধ্যে একে ডিম চিংড়া বলে, দেখুন বন্ধুরা কেমন হলো না হলো আপনার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। নাচ কিচেনকে বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, দেখতে খেতে কেমন হলো, দেখুন বন্ধুরা আমার ডিম চিংড়া রেডি হয়ে গেছে খাবার জন্য, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, নাচ কিচেনকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে ফলো করবেন।